हेलो एवरीवन, सबाई के जानाच्छी ईद मुबारक। ईद माने मजा मजा खावा, और ताई आज आमी आपनादेर जोन्नो निये एशेछी बीफ पाक्की बिरियानी। तो चलुन चले जाई रेसिपीते। जेहेतु आमरा ई बिरियानीटा बीफ दिए करब, ताई आमरा एखाने निये निएछी 2 केजी बीफ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 কাপ আদা বাটা। দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 কাপ রসুন বাটা। 1 কাপ টক দই। 1 কাপ বিরিয়ানি মশলা। আমি এখানে শানের বিরিয়ানি মশলা ইউজ করছি। তেল লাগবে 1 কাপ। আমি এখানে সরিষার তেল ইউজ করছি। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা। এখন আমি একটু মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। যেহেতু আমরা এখানে বিরিয়ানি মশলা ইউজ করেছি, বিরিয়ানি মশলাতে কিন্তু লবণ থাকে, সো লবণটা অবশ্যই চেক করে তারপর দেবেন। আমি সব কিছু মাখিয়ে চুলায় বসিয়ে দিলাম কম আঁচে। এখন ঢেকে দিচ্ছি, আর যদি ঢাকনা কোনো ছিদ্র থাকে সেটাও আমি আটকিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে 20 মিনিটের জন্য পুরোপুরি রান্না করে নেব। ফাঁকে ফাঁকে গরু মাংস ঢাকনা তুলে আমরা একটু নেড়ে চেড়ে নেব। আমাদের গরু মাংস প্রায় হয়ে গিয়েছে। ওদিকে আমি আলু ভেজে নিয়েছি লবণ আর ফুড কালার দিয়ে, আর পোলার চাল মানে চিনি গুঁড়া চাল সেটাকে হালকা লবণ আর তেল দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন, চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, 90% চাল সেদ্ধ করতে হবে। আমি আজকে পোলার চাল ব্যবহার করছি, আপনারা চাইলে বাসমতি চাল ব্যবহার করতে পারেন। আমাদের গরুর মাংস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা পুরো মাংসটা অন্য একটি পাত্রে তুলে নেব, আর আমরা এই হাঁড়িটা ইউজ করব। হাঁড়িতে তুলে নেয়ার সুবিধার্থে একটি বাটির সাহায্যে আমরা মাংসগুলো তুলে নিচের লেয়ারে মাংস দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, আমরা কিন্তু এখানে 1 কেজি পরিমাণের চাল ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি 90% সেদ্ধ করা পোলার চাল। যারা বিরিয়ানি তৈরি করতে ভয় পান যে বিরিয়ানিটা নরম হয়ে যেতে পারে, বা তারা যারা মেজারমেন্টটা বোঝেন না, তাদেরকে আমি বলবো পাক্কি বিরিয়ানিটা তৈরি করতে। কারণ পাক্কি বিরিয়ানিতে একটু আলাদা আলাদাভাবে সেদ্ধ করার কারণে আপনি কিন্তু দুইটাই মেজারমেন্টটা বুঝে নিতে পারবেন, যে চালটা কতটুকু সেদ্ধ হয়েছে বা মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে। সো এই বিরিয়ানিটা তৈরি করাটা মোটামুটি রিস্ক কম। সো আমি মনে করি যারা নতুন রাঁধুনিরা আছেন তারা এই বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন। স্বাদে কিন্তু এই বিরিয়ানিটা খেতে বেশি মজা। এখন আমি পোলার চালের উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ফ্রাই, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। দিয়ে দিচ্ছি কালো কিশমিশ।
আপনাদের কাছে যদি কালো কিশমিশ না থাকে বা কালো কিশমিশের পরিবর্তে আপনারা কিন্তু এখানে আলু বোখারা ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখন উপরে আবার মাংসের লেয়ার করে দিচ্ছি। সেম প্রসেসিং এ মাংসের উপরে আবার আমরা পোলার চালের লেয়ার দিয়ে দিচ্ছি। এভাবে করে দুইটা লেয়ার হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখন দিয়ে দিচ্ছি ঘি। আর সাথে দিয়ে দিচ্ছি গোলাপ জল। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার। চিনি দিয়ে আর দুধ দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছি। আমি এটা ক্যামেরায় তুলতে ভুলে গিয়েছি, এটা স্কিপ করে গিয়েছি। এখন আমরা এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে দমে আমরা 20 মিনিটের জন্য রান্না করব। চুলার আঁচটা কিন্তু আমরা মিডিয়াম ফ্লেমে রাখব। আমাদের 20 মিনিট হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। পাক্কি বিরিয়ানি কিন্তু পুরোপুরি ঝরঝরা হয় না, একটু গায়ে লেগে লেগে থাকে। আমি চামচের সাহায্যে নিচে থেকে উপরে পুরো বিরিয়ানিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সার্ভ করার পালা। সো তৈরি মজাদার গরম গরম পাক্কি বিরিয়ানি। এই ঈদে আপনারা বাসায় অবশ্যই এই বিরিয়ানিটা ট্রাই করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আল্লাহ হাফেজ।